এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর বছরের প্রথম দিন আজকে 1 জানুয়ারি, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। আর ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের সবার নতুন বছর খুব ভালো যাক, আমারও তার সাথে ভালো যাক জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে যেহেতু মানে 1 তারিখ 1 জানুয়ারি, সেই জন্য আমার মেয়ে বায়না করেছে আজকে খিচুড়ি খাবে, ওর খিচুড়ি হচ্ছে ফেভারিট খাবার, তাই আজকে আমাদের বাড়ি হচ্ছে খিচুড়ি, ডিম ভাজা, তারপরে পাঁপড় ভাজা, এইসব হচ্ছে, সেই সবই বসিয়েছি, খিচুড়ি বসিয়ে দিয়েছি। চলো তোমাদের দেখাচ্ছি। ভালো ঠান্ডা পড়েছে আজকে, জানো কালকে পর্যন্ত অতটা ঠান্ডা ছিল না, কিন্তু আজকে ভালো ঠান্ডা। আর আমাদের এখানে সেই পিকনিকের জায়গাটা না আজকে মনে হয় মানে কত গাড়ি এসে, মানে 150-200 গাড়ি আজকে পিকনিক করতে এসেছে। বলেছিলাম একটু আমি যাব দেখতে, কিন্তু এই ওই আমার মেয়ে যাবে বলেছে, আমি আর যাবো বলেছি, কিন্তু ওর বাবা আমাদের নিয়ে যায় না, কারণ ওখানে পরিবেশটা না খুব বাজে, মানে সবাই বাইরের থেকে আসে তো ড্রিঙ্ক ট্রিঙ্ক করে, ওই জন্য ওর বাবা নিয়ে যেতে চায় না, মানে এই সব দিনে নিয়ে যেতে চায় না। আমি বলেছিলাম আজকে দুপুরবেলা একটু যাব, কিন্তু নিয়ে যাবে না। তাহলে চলো তোমাদের একদিন অন্য দিন নিয়ে যাব, কিন্তু পিকনিকের সময় গেলে খুব মানে অসভ্যতামি হয়, তো ওই জন্য নিয়ে যেতে চায় না। তাহলে চলো, দেখো চাল আর ডাল এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে, একটু বড় হাঁড়ি নিয়েছি। আর এখানে ফুলকপি সেদ্ধ করে রেখে দিয়েছি, আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে চলো করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি, এতে পাঁপড়গুলো ব্যাট পাঁপড়গুলো ভেজে নেব, ভেজে তারপরে মশলাটা কষবো। আমার খিচুড়ি কিন্তু এখনো হয়ে যায়নি, ব্যাট পাঁপড়গুলো ভাজার পরে মশলাটা কষে নিয়ে তারপরে ওতে দেবো। কপি ভেজে নিয়েছি, মশলাটা কষে করে শুকনো লঙ্কা, এতে জিরে ফোড়ন দেবো একটু, আর পেঁয়াজ দেবো, মশলাটা ভালো করে কষে নেব, নিয়ে হাঁড়িতে দিয়ে দেবো। দেখো মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে, এবারে মশলাটা নাবিয়ে নেবো। দেখো মশলাটা একদম লাল টকটক করছে, মশলাটা খিটি দিতে দেবো, মশলাটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এ দেখো খিচুড়িটা তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে, দেখো একদম এক হাঁড়ি হয়েছে, পুরো একদম হেভি খেতেও নাকি হয়েছে। আর ফুলকপি আলু দিয়ে তো খুব ভালো হয়েছে, কাঁচা লঙ্কা উপরে ভাসছে। তাহলে চলো নামিয়ে ফেলি এবারে। দেখো খেতে বসে গিয়েছি সব, আজকে পিকনিক করছি সেই জন্য বাইরে খাচ্ছি, এই চোখ নিয়েছি খিচুড়ি, পাঁপড় ভাজা, ডিম ভাজা, আর এর মধ্যে আলু আছে, ফুলকপি আছে, আর ওদেরটা এই বাটিতে নিয়েছে, খিচুড়ির পাতে নরম হয়ে যাবে। তাহলে চলো খেয়ে নিই। তুমি তো খাওয়াই শুরুই করে, একটু ঘি আনলো। সন্ধে হয়ে গেছে, এখন এখন রাত্রি 8:30 বাজে, 8:30 বাজে। আর দেখো আমার খুব মাথার যন্ত্রণা করছে, মানে বাইরে বেরোই না তো, এবারে ওই সন্ধ্যাবেলা গেলাম আর ঠান্ডাটা লেগে গিয়েছে, এসে দেখছি মাথার যন্ত্রণা করছে, তাই দেখো লেপের মধ্যে বসেছি চাপাচুপি দিয়ে। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম, আর বড় করব না। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, টাটা।